অসাধারণ সুন্দর একটি হোটেল পয়েন্টস বাই এই হোটেলটি তৈরি হয় ছত্রিশ সাঁত্রিশ বছর ধরে মানুষের সেবা করে আসছে এই হোটেলটি বিভিন্ন কাজের সূত্রে বা বেড়াতে গিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানান রকম হোটেলে থাকার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু এই হোটেলটার কিছু ছবি না তুলে আমি পারলাম না সাধারণত আমি হোটেলে উঠে কোনো হোটেলের ছবি তুলি না কিন্তু এটার একটা আলাদা বিশেষত্ব আছে সারা হোটেল জুড়ে বিভিন্ন রকমের ছবি দিয়ে সাজানো হোটেলটি হোটেলে ঢুকতেই সামনে দারুণ সুন্দর ছবি নজরে পড়ল তারপরে রিসেপশন রিসেপশন থেকে সমস্ত কাজকর্ম সেরে হোটেলের রুমে পৌঁছে গেলাম লিফ্ট থেকে নেমেই তো আমি অবাক হয়ে গেলাম ফ্লোরে এত সুন্দর ফটো দিয়ে সাজানো হোটেল কখনো দেখা যায় না এই যে চতুর্দিকে কি সুন্দর সাজানো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানকার এইটা হচ্ছে আমার রুম রুমের দেওয়ালেও কি সুন্দর সমস্ত ছবি দেওয়া রয়েছে এই যে এদিকটা জানলা ভিউটা খুব সুন্দর জানলা দিয়ে অসাধারণ লাগছে দেখতে এই যে বাইরের ভিউটা খুব সুন্দর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর হোটেলের প্রত্যেকটা ফ্লোরে আমি লিফট থেকে নামতে বাধ্য হলাম শুধুমাত্র ছবিগুলো দেখার আকর্ষণে কত সুন্দর সুন্দর ছবি যে বলে বোঝানো যাবে না মনে হচ্ছে যেন পুরো ইউরোপটাকে তুলে আনা হয়েছে প্রত্যেক ফ্লোরে এত সুন্দর ছবিগুলো না আমরা যেরকম এক্সিবিশনে যাই ছবি দেখার জন্য এখানেও মনে হচ্ছে এক একটা ফ্লোরে যেন এক্সিবিশন হচ্ছে এত সুন্দর ছবিগুলো পুরো জীবন্ত একদম চোখের সামনে এই যে সব ছবিগুলো দেখা যাচ্ছে কি যে সুন্দর কি বলবো সব নামি দামি হোটেলে সুন্দর করে তো সাজানো থাকবেই কিন্তু এই যে ছবি দিয়ে একটা হোটেল সাজানো পুরো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পর যত ফ্লোর আছে সব জায়গায় বিভিন্ন রকমের ছবি দিয়ে সাজানো এই দৃশ্য বোধহয় দেখা যায় না কখনো হোটেল ছাড়ার আগের মুহুর্তে তাই আমি ক্যামেরাবন্দি করে নিলাম বেশ কিছু ছবি যেটা আমার স্মৃতিতে থেকে যাবে সারা জীবন সত্যি এত সুন্দর হোটেল ছেড়ে ফিরে আসতে মন চাইছিল না ভাবছিলাম সমস্ত ছবিগুলো আমি যদি তুলতে পারতাম এই হোটেলে যত ছবি আছে কিন্তু তা তো সম্ভব নয় তার মধ্যে বাছাই করা কিছু ছবি আমি তুলে নিয়েছি এই যে এই ছবিগুলো মনে হচ্ছে যেন আমি কোনো জলের ধারে দাঁড়িয়ে আছি এত সুন্দর ছবিগুলো পাহাড় পর্বত কোনটা ছেড়ে কোনটা দেখব খুব ভালো লাগলো হোটেলটা ফোর পয়েন্টস বাইশ সেরা